एक क्षेत्रे तुम्हरा अर्थात रेखागुलो अर्थात क्रस अर्थात प्रत्येक दूर रेखा जेखने क्रस कर बिंदुगुलो अर्थात क्रस बिंदुगुलो छेद बिंदुगुलो तुम्हारा एखे काउंट बा जोग कर भी एखे आज तुम्हारे एक दुई तीन चार पाँच छः सात आठ तुम्हारा एखे आठ लिखे एरपर एदि के पोर्शन पोर्शने छेद बिंदुगुलो तुम्हारा अर्थात जोग कर एडिशन कर वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन टुएल्व अर्थात तीन तीन छः तीन नौ तीन बारो एदि के हलो तेर चौद पंद्रह षोलो षोलो एखे तुम्हारा षोलोर छय लिखबि एकटा एदि के आसबि आमि एखाने षोलो लिखलाम एखन देखाच्छि एदि के छेद बिंदु तुम्हारा गुणबे एक दुई तीन चार पाँच छय एखाने सात आठ आठ एदि के आठ एदि के एक जे अतिरिक्त षोलोर एक एखाने आसबे प्लस हिसाबे अर्थात एखाने हलो तुम्हारा नाइन তাহলে এখানে তোমাদের ছয় আছে এখানে আট এখানে নাইন আর এটা তোমার সাথে কাউন্ট করবে ওয়ান টু থ্রি তাহলে তোমাদের এখানে বুঝতে পারছো তোমরা নামটা না জানলেও তোমাদের ছেদবিন্দু কাউন্ট করে এখানে তোমরা গুণ করতে পারছো তাহলে এখানে ওয়ান টোয়েন্টি ফোর ইন্টু থার্টি টু সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হচ্ছে প্রথমে থ্রি লিখবে থ্রি নাইন সিক্স এইট থ্রি নাইন সিক্স এইট এটা তোমাদের গুণ করে দেবে কি তোমরা এই একই অ্যান্সার পাবে এরপর তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি এভাবে ছেদবিন্দুতে তোমাদের টু বাই টু অর্ডারে অর্থাৎ দুই সংখ্যা অর্ডারে আমি তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি থার্টি সিক্স ইন্টু ফর্টি কিন্তু এটা একটু ব্যতিক্রম আছে এটার ক্ষেত্রে জিরো আছে অর্থাৎ শূন্য আছে সেক্ষেত্রে তোমাদের কীভাবে হবে সেটাও তোমাদের দেখাচ্ছি থার্টি সিক্স অর্থাৎ এদিকে তিনটা রেখা নেব ওয়ান টু থ্রি এদিকে ছটা রেখা নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স এখানে ফোর আছে চারটা রেখা নেব ওয়ান টু থ্রি এখানে শূন্য থাকার জন্য আর রেখা হবে না তোমরা তাহলে এটা কাউন্ট করবে এই বিন্দুগুলো আর এই বিন্দু ছেদবিন্দুগুলো কাউন্ট করবে তাহলে এখানে কাউন্ট করলে তোমাদের হচ্ছে ছেদবিন্দু ওয়ান টু থ্রি ফোর চার চার আট চার বারো চার ষোলো কুড়ি চারি চব্বিশ এখানে টোয়েন্টি ফোর আর এখানে তোমাদের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে হচ্ছে তোমাদের বারো এখানে চব্বিশের চার থাকবে এই দুইটা এদিকে চলে আসবে অর্থাৎ টুয়েলভ প্লাস টু অর্থাৎ বারো যুক্ত দুই সমান চোদ্দ আর তাহলে তোমাদের এখানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে থার্টি সিক্স ইন্টু ফর্টি দাঁড়াচ্ছে ওয়ান ফোর ফোর ইন্টু এখানে যেহেতু জিরো আছে এটা জিরো বসিয়ে দেবে কিছু নেই তাহলে থার্টি সিক্স ইন্টু ফোরটি হলো ওয়ান ফোর ফোর জিরো এইভাবে তোমরা গুণ করতে পারবে টু বাই টু জিরো এবং যেখানে শূন্য থাকছে অর্থাৎ জিরো থাকলে ক্ষেত্রে আমরা গুণ করতে পারছি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়ান থার্টি থ্রি অর্থাৎ একশো তেত্রিশকে টোয়েন্টি টু অর্থাৎ বাইশ দিয়ে গুণ তোমাদের দেখাচ্ছি ওয়ান থার্টি থ্রি ইন্টু টোয়েন্টি টু এই ক্ষেত্রে তোমরা কী করবে সেই একই রুলস ওয়ানে যেন একটা রেখাটা আনবে একটু বড় করে নেবে এরপরে থ্রি তিনটা টানবে এদিকে আবার থ্রি আছে আবার এদিকে তিনটা টানবে এরপরে তোমাদের ইন্টু টু অর্থাৎ টোয়েন্টি টু যেন এদিকে তোমরা দুটো রেখে টানবে এবং এদিক বরাবর তোমরা দুটো রেখা টানবে তাহলে তোমাদের সেই ছেদবিন্দু এদিকে একটা হচ্ছে এই দিকে নে একটা এবং এই দিকে এটা নেবে তোমরা
ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে।